আসসালামু আলাইকুম, শুভ সকাল। ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়ে পিউলি সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠান শুরু করছি। সাথে আছি আমি ডাক্তার তেহরিন। প্রতিবার আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং তার সমাধানও দেবার চেষ্টা করি। আজকে যেহেতু ভালোবাসা দিবস, বিশেষ একটি দিবস, তাই বিশেষ আয়োজন। আজকে আমরা কথা বলবো বিশেষ দিনে কিভাবে ত্বকের যত্ন নেবেন। সে বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আজকে দুজন স্বনামধন্য স্কিন বিশেষজ্ঞ উপস্থিত আছেন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমেই আছেন আমার ডান সাইডে ডাক্তার ফারিয়াল হক এলভিস। তিনি কনসালটেন্ট হিসেবে প্রেসক্রিপশন পয়েন্ট বনানীতে কর্মরত আছেন। আর পাশাপাশি আছেন ডাক্তার আসিফ ইমরান সিদ্দিকী, যিনি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন স্কিনিক ডার্মাটোলজি সেন্টার মিরপুর DOHS এ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর প্রথমেই জানাচ্ছি ভালোবাসা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা। প্রথমে আমি ডক্টর এলভিস আপনার কাছে জানতে চাইব যে আমরা বলছি বিশেষ দিনে ত্বকের যত্ন, তো এই বিষয়টি আমাদের দর্শকদের কাছে আর একটু সহজ করে বলবার জন্য আপনি কিছু সূচনা দিয়ে দিন। আচ্ছা, বিশেষ দিন বলতে তো আমাদের জীবনে অনেক বিশেষ দিন আসে। সব থেকে বড় বিশেষ দিন আমাদের জন্মগ্রহণ, মানে যে কোনো জন্মদিনের কথা বলতে পারি, বিয়ের অনুষ্ঠান থাকতে পারে, তারপর আজকে যেমন ভালোবাসা দিবস, আজকের একটা স্পেশাল দিন, এটাও একটা আমাদের কাছে বিশেষ দিন। তো এই ধরনের বিভিন্ন বিশেষ দিনে আমাদের বিশেষ দিনের আগে আমাদের কিছু প্রস্তুতি থাকে না, যে অবশ্যই আর আমরা সবাই তো সুন্দর দেখতে চাই, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই করার জন্য, তো কিছু এই বিশেষ দিনগুলোকে উপলক্ষ বানিয়ে সামনে আগিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু কিছু সুন্দরভাবে যদি আমরা প্রেজেন্ট করতে পারি, ত্বকের যত্ন নিতে পারি। এবার আমরা ডক্টর আসিফের কাছে একটু জানতে চাইব যে আমরা বিশেষ দিন উপলক্ষে বলছিলাম যে বিশেষ দিনে উপলক্ষে ত্বকের বিশেষ বিশেষ যত্ন নিতে হয়, তো আপনার কাছে নিশ্চয়ই অনেক পেশেন্ট আসেন যারা হচ্ছে বিয়ের আগে নিজেদের প্রস্তুতি, কিভাবে নিজেকে সুন্দর করতে চান, তো এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। আমার কাছে যারা আসে তারা একটু দেরি করে ফেলে ম্যাক্সিমাম পেশেন্টই। প্রথমেই আমাদের যেটা করতে হবে, যদি আমাদের কোনো টার্গেটেড ডেট থাকে তার অ্যাটলিস্ট 3 মাস আগেই ডক্টরের সাথে দেখা করতে হবে, কারণ আপনি এক রাতের মধ্যেই হঠাৎ করে এই গ্লোই স্কিন পাবেন না, একটু ডিফিকাল্ট অবশ্যই। এক্স্যাক্টলি, তখন ডক্টর দেখে, আসলে তো 3 রকমের স্কিন, আইদার ডিহাইড্রেটেড অথবা অয়েলি অথবা সেন্সিটিভ, ডক্টর সিলেক্ট করে দিবে যে এই ক্রিম মাখবেন, এটা মাখা যাবে, এটা মাখা যাবে না। ডাক্তার আপনাকে ফুড হ্যাবিট সিলেকশন করে দিতে পারে, ভালো ভালো খাওয়ার কথা বলতে পারে, ঘুমানোর কথা অ্যাডভাইস করবে। আমাদেরও আসলে অনেক নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, কোনো একটা টার্গেটেড ডেটের আগে যদি আমি খুব ফ্ললেস স্কিন চাই। আরেকটা মানে যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা কিন্তু ডক্টরের কাছে কখনো যাই না স্কিনের কোনো, মানে একটা মানে সামনে বিয়ে আছে আমার, 3 মাস আগেই ধরেন আমার 3 মাস পর আমার বিয়ে, 3 মাস আগে কিন্তু আমি দেখা যায় বিউটি পার্লারে যাচ্ছি, কিন্তু আসলে তো একজন বিউটি স্পেশালিস্ট যিনি মেডিকেল সায়েন্সে অনেক বেশি উচ্চতর শিক্ষাপ্রাপ্ত তার কাছে কিন্তু যাওয়া উচিত। তো এই কারণে কিন্তু আজকে আমাদের এই আয়োজনটা করেছি আমরা। তো এই পর্যায়ে আমি একটু ডক্টর এলভিসের কাছে জানতে চাইবো যে আমাদের ডক্টর আসিফ বলছিলেন যে এই যে ফুড হ্যাবিট, তো ফুড হ্যাবিট নিয়ন্ত্রণ করলে কি করে আমাদের স্কিনটাকে আমরা সুন্দর করতে পারি? আমাদের এইমটা তো থাকবে যে গ্লোয়িং স্কিনের আগে আমাদের এইমটা থাকবে যে আমার স্কিনটাকে হেলদি করবো। অ্যাবসোলুটলি, ফার্স্টে আমি স্কিনটাকে হেলদি করার পর তারপরে আমি চিন্তা করবো যে আমার স্কিন আরও গ্লো হোক। সো ফার্স্ট অফ অল যেটা আমাদের করতে হবে যে আমাদের একটা সুন্দর একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে। সুন্দর লাইফস্টাইল বলতে আমরা সেখানে আসবে ডায়েট প্ল্যান, সেখানে আসবে এক্সারসাইজ, সেখানে আসবে স্লিপ, প্রপার স্লিপ, ঘুমাতে হবে 6 থেকে 8 ঘন্টা। সো যেহেতু আপনি ডায়েট প্ল্যান নিয়ে বলছেন, যে ডায়েট প্ল্যানের জন্য আমি যেটা বলবো যে অবশ্যই একটা সুন্দর গ্লো হেলদি স্কিনের জন্য আমাদের প্রোটিন রিচ ডায়েটটা আছে, তারপর মাছ মাংস আছে, ডাল আছে, তো প্রোটিন রিচ ফুড রাখতে হবে, সাথে ভেজিটেবল আর ফ্রুটস তো থাকবেই। আচ্ছা আচ্ছা, আর সাথে আমাদের পানির পরিমাণ যেটা থাকতে হবে যে দৈনিক 1 থেকে 2 লিটার পানি আমাদেরকে খেতে হবে, সাথে আমাদের কিছু কিছু জাঙ্ক ফুড, আমরা যেমন এখন প্রচুর মানে আসলে আমাদের লাইফটা একদম মেট্রো লাইফ হয়ে গেছে, সো আমরা হঠাৎ করে তাড়াহুড়া করে একটা কিছু খেয়ে নিচ্ছি ফাস্ট ফুড, তো এই ফাস্ট ফুড গুলাকে অ্যাভয়েড করতে হবে। ডক্টর আসিফ, আপনি কি আমাকে একটু বলবেন যে একটা ছেলে এবং মেয়ের ক্ষেত্রে এই যে আমরা লাইফস্টাইল মডিফিকেশন বলছি বা প্রোটিন রিচ খাবার বা আমিষ জাতীয় খাবার খাবার কথা বলছি, কোনো পরিবর্তন আছে বা তারতম্য হয়? আমি সবসময় আমার পেশেন্টদের বলি বেশি বেশি অ্যান্টি অক্সিডেন্ট ডলা খাওয়া খেতে, যেমন ভিটামিন এ, সি, ডি, তো বেশি বেশি সাইট্রাস জাতীয় ফ্রুট জুস,
বা ভেজিটেবল যেটা ফারিয়াল হক বললেন অলরেডি, তারপরে প্রোটিন রিচ ফুড ইজ রিয়েলি গুড। তো দিনে কটা করে ডিম খাওয়া উচিত বা দুধ খাওয়া উচিত? বাট এখন আমি কয়েক জায়গায় পড়লাম তিনটা পর্যন্ত খেতে বলে, স্পেশালি সেটা কি কুসুম সহ খাবে না কুসুম ছাড়া? কুসুম সহই খাবে, নো প্রবলেম। এখন আর ওই আমরা যে বলছিলাম যে ব্লাড প্রেসারের সাথে একটা যা প্রবলেম আছে অ্যাভয়েড করে শুধু সাদা অংশটা খেলে হবে, ডাক্তারকে যা বলবে সেটাই করতে হবে। বাট ইউজুয়ালি যারা বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে তিনটা ডাজন্ট ম্যাটার যদি সে রেগুলার এক্সারসাইজ করেন, এক্সফোলিয়েটেড এবং অবশ্যই যেহেতু আপনারা বিশেষজ্ঞ ডক্টর চিকিৎসক তো আপনারাই জানবেন যে এটা কতটুকু অ্যাপ্লাই করতে হবে স্কিন অনুযায়ী। তো সেটা কিন্তু আসলে ডক্টর ছাড়া যারা আছে তাদের পক্ষে বোঝাটা কিছুটা ডিফিকাল্ট। তো আমার মতে যে যারা এই প্ল্যান করছে তাদের আসলে আপনাদেরই শরণাপন্ন হওয়া উচিত, একজন কনসালটেন্ট বা বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, তবে এই পর্যায়ে আমি একটি বিরতিতে যাচ্ছি। দর্শক বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন পিউলি সুস্বাস্থ্য সারাক্ষণ। আমরা কথা বলছিলাম বিশেষ দিনে ত্বকের যত্ন নিয়ে। আমাদের অনুষ্ঠানটি গাজী টিভির পর্দার পাশাপাশি ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন এবং ফেসবুকেও দেখতে পাবেন। এ পর্যায়ে আমি ডক্টর এলবিসের কাছে একটু জানতে চাইবো যে ডক্টর আসিফ বলছিলেন যে কেমিক্যাল পিলিং এর কথা, তো এটা সম্পর্কে আমাদের মনে নানা জিজ্ঞাসা নানান ভয় আছে, এই বিষয়টিকে একটু সহজ করে বলা যাবে? আসলে কেমিক্যাল পিল নামটাতেই একটু ভয় লাগে শুনে। জি জি, কেমিক্যাল, কোনো একটা কেমিক্যাল আমরা ইউজ করতে যাচ্ছি। সো আমি একটু ফার্স্টে বলে নেই যে কেমিক্যাল এখানে আমরা যেই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি এগুলো কিন্তু খুবই ন্যাচারাল সোর্স থেকে আনা হয়। যেমন ল্যাকটিক পিল, ল্যাকটিক অ্যাসিড পিলটা আমরা কোথা থেকে নেই? দুধ, দুধে তো ল্যাকটিক অ্যাসিড আছে। সো এই ধরনের যে বিভিন্ন সোর্স থেকে আমরা প্রাকৃতিকভাবেই যে সোর্সগুলো পাওয়া যায় পিলগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে, এবং এটা অনেক স্কিন ফ্রেন্ডলি, মানে কোনো রিয়াকশন বা কোনো, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান স্কিনের জন্য তো খুবই ভালো, খুবই ভালো এগুলো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সামনে কারো বিয়ে আছে, অনুষ্ঠান আছে, সো সে যদি প্রপারভাবে আমাদের কাছে আসে এবং রেগুলার একটা ইয়েতে আমরা ফোর্টনাইটলি করে থাকি, এটা 14 দিন পরপর করা যায়, তো এটা যদি আমরা এভাবে করে থাকি দু তিনটা সেশন নেওয়ার পরেই কিন্তু সে একটা খুব সুন্দর একটা গ্লোয়িং স্কিন সে পাচ্ছে, যেটা কিনা সে বিউটি পার্লার যে সেরকম ইফেক্টিভ রেজাল্টটা সে পাচ্ছে না। কারণ বিউটি পার্লার যে সমস্ত প্রোডাক্ট ওরা ইউজ করছে অনলি জাস্ট ক্রিম বা পুরোটা কেমিক্যাল বেসিস একটা ক্রিম বা কিছু, ইভেন ওরা নিজেরাও জানে না যে এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস কি আছে এবং এটা কি ইফেক্ট হতে পারে। সো এই জন্য আমি বলতে চাই যে আপনারা একটা বিশেষ দিনকে উপলক্ষ করে পার্লারে না দৌড়িয়ে, যেহেতু আমরা এখন সবাই মডার্ন, আপনারা গুগল করেন, ইউটিউবে যান, বিভিন্ন ইনফরমেশন নেন, তারপর আমাদের কাছে আসেন, কারণ আমরা যেটা করছি জেনে শুনে করছি। সো কেমিক্যাল পিল ইটস ভেরি সেফ ফর ইন্ডিয়ান স্কিন এবং ইন্ডিয়ান বা এশিয়ান স্কিন, যেটা আমাদের যে প্যাটার্ন গুলো আছে, এবং এটা কোনো সাইড ইফেক্টস, সেরকম কোনো সাইড ইফেক্টস হয় না যদি প্রপার হ্যান্ডেল। সবচেয়ে বড় কথা, আপনি একজন ডক্টরের কাছে আছেন, সো ইউ আর ইন দ্য সেফেস্ট জোন। ইয়েস, হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, তো ডক্টর আসিফ, আপনি বলছিলেন যে কেমিক্যাল পিলিং ছাড়া আরো কিছু করা হয়ে থাকে, তারপর অনেক সময় অনেক পেশেন্টের আনওয়ান্টেড হেয়ার থাকে, সেই ইচ্ছা করলে এটার জন্য টেক কেয়ার করতে পারে। আমরা এখন বিভিন্ন ধরনের লেজার্স ইউজ করি এবং এটার ফল মানে আউটস্ট্যান্ডিং, মানে সত্যি কথা অনেক সময় অনেক পেশেন্ট আছে অনেক বেশি লাইক অনেক সময় পুরুষদের মতন আনওয়ান্টেড হেয়ার গ্রোথ থাকতে পারে, এটাও কোনো ব্যাপার না, মাশাআল্লাহ এখন বাংলাদেশ অনেক। তো এই যে লেজারটা আপনি করছেন, আপনার ডেফিনেটলি আপনার চেম্বারেও প্রচুর পেশেন্ট আসে লেজার করেন, তো এটা এই লেজারের সময়টা কতটুকু সময় লাগে এবং পেশেন্টকে ছেড়ে দেওয়া হয় কতটুকু সময়? এটা করতে খুব বেশি হলে 10 মিনিট লাগে বলেন কি? তো খুবই অল্প সময়, অ্যাপয়েন্টমেন্ট করে যদি কেউ আসে তাহলে বসেও থাকতে হবে না, ডাক্তারের কাছে যেতেও আমাদের, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে ঠিক টাইম মতন আসলে নো প্রবলেম। আচ্ছা, তো করে দেওয়ার পরে যে এরপরে কি কোনো সাইড ইফেক্ট বা এরকম কোনো সমস্যা কি হতে পারে? ঠিকভাবে যদি মেশিন অপারেট করা যায়, আচ্ছা, সবকিছু ঠিকঠাক থাকে, কোনো সাইড ইফেক্ট নাই, ইটস সেফার দ্যান সানলাইট। তো ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই তো লেজার ট্রিটমেন্টটা করা হয়ে থাকে, করা যায়, অ্যাভেলেবল বাংলাদেশে সবখানে অ্যাভেলেবল আছে মোটামুটি সবার কাছে, মানে যারা স্কিনের বা আপনারা যারা অ্যাস্থেটিক ডার্মাটোলজি নিয়ে কাজ করেন, মোটামুটি সব মেডিকেল কলেজগুলা বলেন বা জি জি, এখন ম্যাক্সিমাম ডক্টরদের কাছেই
at least hair removal laser to thakei right so dr elvis amra bolchilam je je bibhinno bhabe mane laser hair growth ba eigulor jonno laser operation je kora hocche to apnar kache ami jante chaibo je erokom kono poddhati ki ache jetar karone oneker common ekta somoshya chokher niche kali pore jacche specially ekonkar generation e shobai dekha jay je prochur poralekha ba porikha thake even though apnar bier age prochondo tension o chokher niche kali pore jete pare so shei khetre apnara ki procedure আসলে যদি আমি স্পেশাল অকেশন নিয়ে আমি যদি কথা বলছি তো অকেশনে আমরা যদি একটা তিন থেকে চার মাস আগে থেকে এটা স্টার্ট করি যেমন আমি ওই আবার ওই একইভাবেই বলবো যে লাইফস্টাইল থেকেই শুরু করতে হবে আমাদের যে শুধু আমি ক্রিম লাগিয়ে বা একটা ওষুধ দিয়ে আমি কিন্তু চোখের নিচের দাগটা ধুম করে ম্যাজিক হয়ে চলে যাবে না তো এটা কিন্তু অনেক রেজিস্ট টু ট্রিট যেহেতু আর যদি জেনেটিক্যালি হয় যদি জেনেটিক্যালি হয় দিস ইজ ভেরি ডিফিকাল্ট বাট যদি জেনেটিক্যালি না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অনেক কিছু করে থাকি যেমন ধরেন যে লাইফস্টাইলটা মডিফাই করা এক প্রপারভাবে ঘুমানো এগুলো তো রয়েছেই সাথে আমরা যেটা করে থাকি যে বিভিন্ন টপিক্যালি আমরা ক্রিম দিয়ে থাকি টপিক্যাল মেডিসিন যেগুলো আর কি লাগানোর জন্য আমরা ক্রিম দিয়ে থাকি বিভিন্ন জেল আছে বাজারে ক্রিম আছে এগুলোর মধ্যে যে মেডিসিনটা থাকে এটাতে অনেক হেল্প করে বাট ইট নিডস টাইম ধরেন এক থেকে দেড় মাস কি দু মাস সময় লেগে যায় সো ধরেন কারো সামনে বিয়ে কেউ যদি আমাকে চার সপ্তাহ আগে এসে বলে যে আমার চোখে নিচে কালো আমার কিছু করতে হবে তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কেমিক্যাল পিল আমরা সব থেকে লোয়েস্ট এটা ইউজ করে থাকি কারণ কেমিক্যাল পিল তো সাধারণত আমি বলে দিই সাধারণত তিনটা স্ট্রেংথে পাওয়া যায় একটা খুবই লো একটা মিডিয়াম একটা হাই আচ্ছা তো লো যে পিলগুলো সেগুলো সাধারণত আমরা চোখের নিচে ডেলিকেট এরিয়াতে আমরা ইউজ করতে পারি সো তার মানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এবং খুব সহজতর হয়েছে সবার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য আমাদের দর্শকরা ডেফিনেটলি অনেক উপকৃত হয়েছে আপনাকেও ধন্যবাদ দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনার ভালোবাসা দিবসে আশা করি ত্বকের যত্ন খুব সুন্দরভাবে নেবেন পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে নতুন একজন অতিথিকে নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।